আজকে আমি আলোচনা করব অবজেক্ট ব্যতীত ভয়েস সেন্স কি করে সম্ভব। অর্থাৎ যে সেন্টেন্সের কোনো অবজেক্ট নেই সেই সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভ করতে হয় এই বিষয়ে আলোচনা হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা অবজেক্ট অবশ্যই প্রয়োজন, যাকে বলা হয় কর্মবাচ্য, বাংলা বলা হয়। উইদাউট অবজেক্ট প্যাসিভ ক্যান নট বি ক্রিয়েটেড। অবজেক্ট ব্যতীত প্যাসিভ ভয়েস করা সম্ভব না। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারই প্রথম আছে অবজেক্ট, তারপরে বি ভার্ব, ফাইনাইট ভার্ব, বাইযোগে সাবজেক্ট অবজেক্ট করতে হয়, এটা আছে নিয়ম। কিন্তু যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে কাকে বোঝা হচ্ছে? ডু মানে করা, একে কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায়। কি করো, কি করি, কি করে, উত্তরটা আসবে কাজ, বা যে কোনো একটা কাজ উত্তরটা আসবে। প্লে মানে খেলা, কি খেলি, কি খেলো, কি খেলে, একটা উত্তর আসবে। বল, ক্রিকেট, যে কোনো একটা উত্তর আসবে। এই সমস্ত ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যার কি দিয়ে প্রশ্ন করলে, যাকে কি দিয়ে প্রশ্ন করলে একটা আনসার পাওয়া যাবে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় না, দেয়ার ইজ নো আনসার, দ্যাট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। যেমন রান, এখানে রানকে, রান একটা ভার্ব, একে কি দিয়ে প্রশ্ন করলে, কি দৌড়ায়, কুকুর, বিড়াল, গরু ইত্যাদি। অর্থাৎ একটা বিষয় আসবে যাকে কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যেত, কে দিয়ে প্রশ্ন করলেও পাওয়া যেত। কে দৌড়ায়, ক্যাট, ডগ, ম্যান, কাউ ইত্যাদি। কিন্তু সেটা তো অবজেক্ট হতে পারে না, সেটা তো সাবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে এটা কোনো উত্তর আসে না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। স্লিপ, স্লিপ শব্দের অর্থটা ঘুমানো, কে ঘুমায়, কি ঘুমায়, কোনো উত্তর পাওয়া যায় না। এখানে কোনো উত্তর পাওয়া যায় না, কি ঘুমায়, ক্লিয়ার? যেমন স্বপ্ন দেখা, ড্রিম মানে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখা, কি স্বপ্ন দেখে, উত্তর নেই। তাই এই সমস্ত ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বকে যখন ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহার করা হয়, উক্ত ভার্ব থেকে একটা অবজেক্ট বেছে নিতে হয়। কি বলছি, ইনট্রানজিটিভ ভার্বকে যখন ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহার করতে হয়, তখন উক্ত ভার্ব থেকে একটা অবজেক্ট বের করে নিতে হয়। উক্ত অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট, আর ওই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব যখন ট্রানজিটিভ ভার্ব রূপে উৎপাদিত হয়, তখন ওই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। আর ওই অবজেক্টে, যে অবজেক্টটা ব্যবহার করা হয়, ওই অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। যেমন আমরা দেখতে পাই রান থেকে একটা শব্দ বেশি, একটা শব্দ আসতে পারে এ রেস। রেসটা কখন হয়? না দৌড়ালে রেস হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে রেস আসে না। স্লিপ, এ সাউন্ড স্লিপ, যখন আমি গভীর ঘুমিয়ে না ঘুমাবো তাহলে সেটা স্লিপ, ঘুম হয় না, তাহলে এ সাউন্ড স্লিপ। ড্রিম, ড্রিমটা দেখা হয় যখন একটা ভালো স্বপ্ন দেখছি বা খারাপ স্বপ্ন দেখছি, যাই দেখুন না কেন একটা স্বপ্ন আসছে। ওয়াক, হাঁটা, লং ওয়ে, কোনো পথে যদি আমি না হাঁটি, লং ওয়ে, দীর্ঘ পথ। ওয়াক মানে দীর্ঘ পথ, পথ শব্দটা আসছে
পথটা আমি যদি না হাঁটি যায় না হাঁটা হয় তাহলে পথ শব্দের অর্থ বৃথা, পথটা কিসের জন্য ইত্যাদি। যেমন ফাইট যুদ্ধ, যুদ্ধ থেকে যুদ্ধ করার থেকে আসছে যুদ্ধ পয়ার, ঠিক তেমনই সেন্টেন্সটা আমরা দেখতে পারি। হি রানস সে দৌড়ায়, এখানে কোনো অবজেক্ট নেই, ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাই এ রেস ইজ রান বাই হিম, এ রেস শব্দটা আনা হয়েছে। অর্থাৎ অতিরিক্ত একটা শব্দ ভার্ব থেকে রান, রান থেকেই একটা ভার্ব বেছে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে এ রেস, এ রেস ইজ রান বাই হিম। দ্য বেবি ওয়াজ স্লিপিং অন দি বেড, শিশুটি বিছানায় ঘুমাইতেছিল। এ সাউন্ড স্লিপ ওয়াজ বিং স্লিপড বাই দ্য বেবি অন দি বেড, এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপটা আসছে স্লিপ থেকে, এ সাউন্ড স্লিপ শব্দটা এসেছে স্লিপ থেকে, এই সাউন্ড স্লিপ আছে কগনিট অবজেক্ট, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আই ড্রিম অ্যাট নাইট, এখানে অবজেক্ট নেই, অ্যাট নাইট ওটা রাত্রের বেলা, রাত্রের সময়। এখানে এ গুড ড্রিম ইজ ড্রিমড বাই মি অ্যাট নাইট, এ গুড ড্রিম, এ গুড ড্রিমটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এই অবজেক্টকে কগনিট অবজেক্ট বলা হয়। ঠিক তেমনই কোশ্চেন নং ফোর, উই ওয়াক অন দ্য রোড, আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার উপরে হাঁটি, রাস্তার উপর দিয়ে হাঁটি। এ লং ওয়ে ইজ ওয়াক বাই আজ, দি বার্ড সিং ইন দ্য মর্নিং, পাখি সকালবেলা গান করে, পাখি সকালবেলা গান করে, পাখি সকালবেলা কি করে, কি করে, গান, সে গান তো ভার্ব, এখন অবজেক্ট নেই, তাই এ সং, এ সংটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এ সং ইজ সাং ইন মর্নিং, ইন দি মর্নিং বাই দি বার্ড, দে ফাইট ফট, দে ফট উইথ এনমি, তারা শত্রুদের সহিত সংগ্রাম করে, যুদ্ধ করে, তার যুদ্ধ করা ইংরেজি ফাইট, ফাইট থেকে একটা নাউন শব্দটা এসেছে কোয়ার, যুদ্ধ। তাহলে অ্যান ওয়ার ওয়াজ ফট উইথ এনিমি বাই দেম, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে রান থেকে এ রেস শব্দটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, স্লিপ থেকে এ সাউন্ড স্লিপ শব্দটা ব্যবহার করা হয়েছে অবজেক্ট রূপে, ড্রিম থেকে গুড ড্রিম, ওয়াক থেকে এ লং ওয়ে, সিং থেকে এ সং, ফায়ার থেকে এ ওয়ার। এ ধরনের কোনো ইন্ট্রান্সিটিভ ভার্বকে যখন অতিরিক্ত একটা শব্দ বেছে এনে, ওই ভার্ব থেকে একটা শব্দ বেছে এনে ট্রান্সিটিভ ভার্ব গঠিত হয়, তখন ওই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব, আর ওই অতিরিক্ত শব্দ যেটা অবজেক্ট রূপে ব্যবহার করা হবে ওই শব্দটাকে বলা হয় কগনেট অবজেক্ট। ক্লিয়ার? প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইফ মাই ভিডিও ইজ ওয়েল, অ্যান্ড কমেন্ট ইফ এনি কোশ্চেন ইউ হ্যাভ। থ্যাংক ইউ।